কৃষ্ণপুর নামে একটা গ্রাম ছিল সেই গ্রামে বাস করত এক বুড়ি বুড়িমার স্বামীর সন্তান ছিল না সে হাঁস মুরগি পালন করে তার সংসার চলতো হাঁস দুপু যে সন্ধ্যা গড়িয়ে এলো কোথায় যে গেল এখন ফিরাম নাম নেই শরীরটাও আজ তেমন ভালো লাগছে নি শুয়ে পড়ি একটু এদিকে বুড়িমা ঘুমাচ্ছে শরীরটা ভালো যাচ্ছে না যে বুড়িমার বাড়ির পাশেই একটা গুহার ভিতরে বাস করে একটা দুষ্টু শিয়াল কিপটে বুড়ি কিপটে বুড়ি যদি একটা করে হাঁস মুরগি খেতে দিত আমার পেটটা ভর্তি আহা হা হা কি না দষ্ণ দাশ মরগি গুলো যায় বড়িকে একটু জানিয় আসি ও তুমি তোমার সাথে একটু লপ্পা সাপ্পা করব আয় এসে যায় আমান জালাতে এসেছিন আতা কেন রে পাজি আ সময় পেলে নে আমার মাথাডা খুব দড়াসে আ সময় পেলে আসে কে হই আচ্ছা শুনি হ্যাঁ মন তো ভালো লাগছে না না বুড়িমা তাই তোমার সাথে গল্প করতে এলোম আমার গল্প করার সবাই নেই রে বাসা যা তো যা বুড়ি তোকে ফটাতে পারলুম না যাই আস তবে যাই আবার কাল আসবো ঠিক আছে সময় আসবো আবার কেন রে হাশো রে বাপু আমি বুঝি বুঝি কোন লা ভাবে না কো বুড়িমা প্রতিদিনের মতো তার সকল কাজ সেরে রাত হয়ে গেল প্রচণ্ড পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে বুড়িমা ঘুমিয়ে আছে বুড়িমা কি আমাকে থাকতে দেবে এই বৃষ্টি মাথায় আমার গুহাটা তো পানিতে ভেসে গেল বুড়িমা ও বুড়িমা বুড়িমা গো তুমি না দেখে ঘুমাচ্ছ আমি কোথায় থাকবো কোথায় থাকবে কী করে বল আমি আমার ঘুমটা ভাঙিয়ে দিলি তো বুড়ি মা এই আমি কোথায় যাব গো থাকি সব চাই ওড়িশ খবরদার আমার হাঁস মুরগি দিকে লভ দিবি না যা ওই রোমিকে থাক যা খবরদার বলে দিচ্ছি শিয়াল তো মনে মনে খুব খুশি হা কি মজা কত ডিম কত মুরগি জোদিয়া

সে বাপু ভালো হল কে মন তো হাওয়া মে বুজিনা একলা থাকবা বলে দিলাম এর বেশি কিন্তু না যাও গিয়ে ঘুমাও বে যাও গিয়ে ঘুমাও নরম এই জায়গা রে কে 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 গোহার ভিতরে কে কে ঘুমায় বুড়ি মা তোকে বানিতা পাচ্ছি না যাই আরাম করে ঘুম দি দুষ্টু শিয়ালের দুষ্টু দুষ্টু বুদ্ধি শিয়াল ঘুমিত থেকে মাঝরাতে উঠে পড়ল উফ কি খিদেটা পেল রে যাই বুড়িমা রান্নাঘরে কিছু আছে না কি দেখে আসি খুব খিদে পেয়েছে বুড়িমাকে কি ডাকবো না ডাকবো না না যাই গিয়েই দেখি কি আছে হা 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 কত খাবার বুড়িমা রান্না কাট থেকে নিয়ে এসেছি যাই একটু আরাম করে ডাইনিং টেবিলে গিয়ে বসে খাই চেয়ার টেবিলে বসে বুড়িমা চেয়ার টেবিলটা জানা কোন ঘরে যাই তো খুব মজা করে বসে খাবো আমি কোনদিন বসে বসে খাই নেব চেয়ার টেবিলে আ হা হা বসে খেতে তো অনেক মজা এত আরাম রেখে কে আবার গর্তের ভিতরে গিয়ে থাকে দেখি তো যাই দেখি দেখে আসি সেই দুষ্টু শিয়ালটা ঘুমিয়ে আছে না আমার মুরগি গুলো খেলো যাই দেখে এসে তারপর আবার ঘুমাবো না ও ঘুমিয়েই আসে যাই ঘুমাই পড়ি ও মনে হয় না নেবে মুরগি খাবে বুড়ি মা তো শিয়ালকে দেখে আসলো দেখে এসে আবারও ঘুমিয়ে পড়ল। এভাবে বেশ কিছুদিন কেটে গেল কোনোভাবেই শিয়ালটা যেতে রাজি না এই আমার শেষ সুযোগ মনে হয় না বুড়ি আমাকে হাত থাকতে দেবে আহ হা তাজা তাজা ডিম মুরগি আহ খুব শান্তি পেলাম ওরে আমার কি আরাম নরম করে ঘুমাছ না আর গুহায় যাওয়ার নাম নেই ওরে কি সর্বনাশ আমার মুরগিগুলো খেয়ে খেয়ে যা আগে যা বাড়ি ফেঁকে বের হওয়া আনো আমার বাড়িতে যেন দেখি নে যাই আমার গরম খানা কই দেখি তো দে তো তোরা দে ওকে আর আমি আর রাখবোন নি আমার বাড়িতে যা যাই আর বুঝি থাকা হবে না